আজ দ্বাদশ পর্ব, কলকাতা, 2000 সাল। অনেকের কাছে আপনার কথা শুনে ছুটে এলাম। আমার ছেলেটা নির্ঘাত কারোর জীবন নিয়ে নেবে, ওর আচার আচরণ মোটেই সুবিধের নয়। আমার সঙ্গে চলুন একবার। কথাটা এক নিঃশ্বাসে বলে হাঁপাতে লাগলেন ভদ্রলোক। কি হয়েছে, কি ছেলের? মিষ্টি হেসে যে এ প্রশ্নটা করল তাকে দেখে মনে হচ্ছে তার বয়স 26-27 বছরের বেশি নয়। রবীন্দ্র সরণের উপর দিয়ে ভেসে আসছে ঘর ঘরে ট্রাম যাওয়ার শব্দ। আজকাল ট্রাম গেলে এ বাড়িটা একটু কাঁপে, এতে অবশ্য তার কিচ্ছু এসে যায় না। বড়মামা ছোটমামা মারা যাওয়ার পর বড়মামিকে সে বহুবার বলেছে বাড়িটা সারাই করার কথা, মামি কানে তোলেনি। তোলেনি যখন, তখন কি আর করার, এই অল্প পরিসরেই তার সাধন ভজন করে বেশ চলে যাচ্ছে। একেই অন্য কারণে লোকটা ঘাবড়ে আছে। ঘরের এই আকস্মিক কম্পনে ভদ্রলোক বেশ চমকেই গেছেন। ভদ্রলোক একটু আমতা আমতা করে বললেন, মানে আমরা থাকি হাবড়ার দিকে, প্রতি শনিবার আমার ছেলে কোচিংয়ে পড়তে যায়। গত শনিবারও গিয়েছিল, কিন্তু যখন ফিরে এলো ওকে যেন ঠিক চিনতে পারলাম না আমরা। গায়ের অমন ফর্সাপানা রঙটা কেমন যেন কালচে হয়ে গেছে। এরপর সেদিন রাতে খাওয়ার টেবিলে বসে রাক্ষসের মতন খেতে লাগলো, তারপর থেকে খাবার চেয়েই যাচ্ছে, আর না দিলেই যা হাতের সামনে পাচ্ছে তা দিয়ে আক্রমণ করছে সবাইকে। কলকাতা এসেছি ডাক্তার দেখাতে, অনেক কষ্ট করে গাড়ি নিয়ে। এখানে ডাক্তাররা বলছেন মৃগী রোগ হয়েছে আমার ছেলের, কিন্তু আমার এক মামা দেখে বললেন ওকে ভূতে ধরেছে। সেই মামাই এখানে এসে আপনার সঙ্গে দেখা করতে বললেন। হাতল ভাঙা আরামকেদারাটা ছেড়ে উঠে দাঁড়ালো শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। তারপর বলল, মনে হচ্ছে বেশ দেরি হয়ে গেছে, তবুও চলুন দেখি কি করা যায়। গোধূলি পার করে সন্ধ্যার প্রথম প্রহরে প্রবেশ করছে কলকাতা শহর। শিয়ালদার এই পুরনো বাড়িটায় যেন সন্ধ্যা পার হয়ে অনেক আগেই নেমে এসেছে রাতের অন্ধকার। সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা পচা গন্ধ ধাক্কা মারল শঙ্খশুভ্রের নাকে। এ গন্ধ তার অচেনা নয়, বরং অনেক দিনের চেনা। বলতে গেলে আজকাল বিষয়টা গা সওয়া হয়ে গেছে, মৃতের শরীরের গন্ধে তাই আর কষ্ট হয় না তার। সে তার পাশের ভদ্রলোকটিকে প্রশ্ন করল, কোন ঘরে আছে আপনার ছেলে? উপরে উঠে বাঁদিকের প্রথম ঘরটায়, উত্তর দিলেন ভদ্রলোক। দ্রুত পায়ে তারা পৌঁছে গেল সেই ঘরে। দরজাটা খুলতেই পচা গন্ধটা বেশ জোরালো হয়ে উঠল, কেমন যেন একটা অস্বস্তি হল শঙ্খশুভ্রের। সে দেখতে পেল একটা 14-15 বছরের ছেলে দড়ি দিয়ে শক্ত করে একটা চেয়ারের সঙ্গে বাঁধা। ছেলেটা মাথা নিচু করে রেখেছে। শঙ্খশুভ্র ভদ্রলোককে ফিসফিস করে জিজ্ঞেস করল, ওর নাম কি? উত্তর এলো, অরিত্র। শঙ্খশুভ্র ডাকল, অরিত্র, অরিত্র। সেকেন্ডেরও হাফ সময় নিয়ে ঝট করে মাথা তুলল ছেলেটা, বুকটা ছ্যাঁত করে উঠল শঙ্খশুভ্রের। ছেলেটাকে পুরো কব্জা করে ফেলেছে মনে হচ্ছে, না হলে এমন হাত পা বেঁকে যাওয়ার কথা না। তবে কাল ভৈরব আর গুরু অমর ভট্টাচার্যের আশীর্বাদ যতক্ষণ মাথার উপর আছে, সে লড়াই চালিয়ে যাবে যে কোনো অতিপ্রাকৃত শক্তির সঙ্গে। ছেলেটা পৈশাচিক একটা হাসি হেসে উঠল। করাত দিয়ে কিছুকে কাটলে যেমন জান্তব শব্দ হয়, তেমন শব্দে বলে উঠল, ওরে শালা, শুয়োরের বাচ্চাটা আবার ওঝা ধরে এনেছে। তবে জেনে রাখ, এই শরীর আমি ছাড়ছি না, একে দিয়ে তারপরেই যাব। ছেলেটার বাবার দিকে তাকালো শঙ্খশুভ্র।
তাকে কেমন যেন চিন্তিত আর ভয়ার্থ দেখাচ্ছে। নিজের ছোট্ট ব্যাগটা খুলে একটা কাঁচের শিশি বার করল শঙ্খশুভ্র, গঙ্গাজলের কিছুটা ছিটিয়ে দিল ছেলেটার দিকে। লাফিয়ে উঠল ছেলেটা, চলে গেল রে, চলে গেল। অস্বাভাবিক ছটফট করতে লাগলো ছেলেটা। শঙ্খশুভ্র বলতে শুরু করলো, তুই কে? ঝামেলা না করে বলে ফেল, না হলে নরক যন্ত্রণা ভোগ করাবো তোকে। খুব সাহস নিয়েই বলল ছেলেটা। একটা কৌটো থেকে একটা গুঁড়ো নিয়ে ছেলেটা চেয়ারের চারদিকে আলপনা দিতে শুরু করল শঙ্খশুভ্র। ছেলেটা আগের থেকেও জোরে ছটফট করতে লাগল। ঘরের দরজা জানলাগুলো এক ঝটকায় খুলে গেল। দুমদাম শব্দে বাড়ি খেতে লাগলো সেগুলো। ছেলেটার গা ফেটে বেরোতে লাগলো রক্ত। শঙ্খশুভ্র জপ করতে শুরু করল, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক মীব বন্দনা মৃত্যুমুখীয় মামৃতাত্। পাগলের মতো করতে লাগলো ছেলেটা। জিভ বেরিয়ে এলো বাইরে, কেমন একটা পৈশাচিক ভঙ্গিতে লম্বা জিভটা নাড়াতে লাগলো সে। তারপর সে জান্তব গলায় বলে উঠল, কথাটা শুনে খানিক থমকে গেল সে, তবে তা বেশিক্ষণের জন্য নয়। নিজেকে ধাতস্থ করে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল শঙ্খশুভ্র, ছেড়ে দে ছেলেটাকে, না হলে তোর আত্মাকে কেমন করে কষ্ট দিতে হয় আমার জানা আছে। বল তোর নাম ধাম। বলছি বলছি সব বলছি, হাঁপাতে লাগলো ছেলেটা। তারপর বলল, আমি সিলাস, থাকতাম হাবড়াতে, একটা মারপিট করতে গিয়ে ভুমার আঘাতে মারা যাই। আমার কবর দেওয়া হয়েছিল যে গোরস্থানটাই, তার পাশ দিয়ে এই ছেলেগুলো প্রায় আসা যাওয়া করতো। এক শনিবার এই ছেলেটা যাচ্ছিল, ওকে দেখে খুব ভালো লাগলো, ইচ্ছে হলো ওর শরীরে বাসা বাঁধি, তারপর চলে এলাম এর সঙ্গে। এবার যে যাওয়ার সময় হয়েছে, শক্তভাবে বলল শঙ্খশুভ্র। হ্যাঁ চলেই যাব, কিন্তু একটা কথা রাখবে বাবা। কি কথা? জিজ্ঞেস করল শঙ্খশুভ্র। আমি তো গুন্ডা ছিলাম, বোমার আঘাতে মরেছিলাম। আমার ঘরের লোক কেউ এসে আমার ঘরে একটা ফুল পর্যন্ত দেয় না, তাদের আমার প্রতি এতই ঘেন্না। তুমি একটা তাদের বলো আমাকে ঘেন্না না করে জুম্মাবারে আমার ঘরে যেন একটা ফুল দেয়, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। চুপ করে গেল সে জান্তব স্বর, পরিবেশ শান্ত হয়ে গেল। শঙ্খশুভ্র বলল, ঠিক আছে তাই হবে। ছেলেটার ভেতর থেকে সিরাজ বলল, আচ্ছা বাবা এতেই হবে, তবে তোমার সামনে অনেক কঠিন সময় আসছে, সাবধানে থেকো। একদম শান্ত হয়ে নেতিয়ে পড়ল ছেলেটা। শঙ্খশুভ্র বলে উঠল, নিন, বিপদ কেটে গেছে, আপনার ছেলে এখন ভালো হয়ে গেছে, পারলে বাড়ি ফিরে সিরাজের বাড়ি গিয়ে ওর পরিবারকে এই কথাগুলো বলুন। মাথা নাড়লেন ভদ্রলোক, তিনি সিরাজকে চিনতেন। একসময় ওই অঞ্চলে ত্রাস ছিল এই গুন্ডা, শেষে রাজনৈতিক দাঙ্গায় মারা যায়। যাই হোক, ভদ্রলোক বাড়ি ফিরেই সিরাজের পরিবারকে ওর আত্মার শান্তির উপায় বলবেন বলে সম্মত হলেন। ভদ্রলোক একটা 500 টাকার নোট শঙ্খশুভ্রের পকেটে ভরতে গেলে বাধা দিল সে। সে বলল, আহ, আমি যে সাধনায় নেমেছি সেখানে লোভ করা অনুচিত, তাই কোনো রকমে পেট চালানোর জন্য আপনি আমায় 100টা টাকা দিলেই হবে, এতে কয়েকদিন চলে যাবে। শিয়ালদার অন্ধকার এঁদো গলি থেকে বেরিয়ে রাজপথে নামল শঙ্খশুভ্র। প্রতিবারই এই আলো ঝলমলে পথে নেমে ভারী অবাক হয় সে, প্রতিবারই হয়। অবাক হয় এই ভেবে যে এই আলোর অপর দিকেই লুকিয়ে আছে একটা অন্ধকার জগৎ, যেটা এই আলোর বাসিন্দারা কেউ জানে না। কিন্তু কি যেন বলল আত্মাটা, বিপদ ধেয়ে আসছে, কিন্তু কি বিপদ, কিসের বিপদ, কিছুই মাথায় ঢুকছে না
শঙ্খ শুভ্রের। আজ একবার আশ্রমে যাওয়ার কথা আছে। সে নিজে এই আশ্রমের সদস্য না হলেও ওই কালীমূর্তির পায়ের কাছে বসে থাকতে বড় আরাম হয় তার। মনের সব চাপ সব ভার যেন নিয়ে নেন মা কালী। শিয়ালদা ব্রিজের কাছে পৌঁছে একটা প্রায় চলন্ত ট্রামে লাফিয়ে উঠে পড়ল শঙ্খশুভ্র। শ্রীলা বসে অপেক্ষা করছে আশ্রমের বসার ঘরটাতে। গুরুদেব বলেছেন আজ সেই লোকটা আসবে যার হাতে রয়েছে তাদের বিপদমুক্ত হওয়ার চাবিকাঠি। বিন্দু বিন্দু ঘাম জমছে শ্রীলার মাথায়। কাল রাতে তার নিজের স্বামীর ওপর দিয়ে বয়ে গেছে বড় একটা ঝড়। ভগবানের অশেষ করুণা যে এখনও প্রাণে বেঁচে আছে মহিতোষ, না হলে তো তার গাড়ির তলায় চলে যাওয়ার কথা ছিল। অনেক রাতে একটা ট্যাক্সি নিয়ে টলতে টলতে বাড়ি ফিরেছিলেন মহিতোষ। তার হাত পা তখনও ভয় ঠান্ডা ছিল। অত রাতে বেলের শব্দে সবাই ভয় পেয়ে গিয়েছিল। ভাসুরের যা অবস্থা, কোনো খারাপ খবরই হয়তো নিয়ে এসেছে এ মাঝরাতের কলিং বেলের ধ্বনি, মনে করেছিল সবাই। কিন্তু মহিতোষকে দেখে সবাই আরও অবাক হয়েছিল। সবাইকে চিন্তামুক্ত করতে মহিতোষ সেই মুহূর্তে বলেছিলেন কোনো সমস্যা হয়নি। হাসপাতালের পরিবেশে তার একটু দমের সমস্যা হচ্ছিল বলে তিনি বাড়ি চলে এসেছে। কিন্তু সবাই ঘুমিয়ে পড়তেই আসল কথাটা শ্রীলাকে খুলে বলেছিলেন মহিতোষ। ভিজিটার্স কেবিনে ওই ভয়ানক মহিলার কথা, সে নাকি দাদাকে নিতে এসেছে আর তারপর ছুটে পালাতে গিয়ে গাড়ির সামনে এসে পড়া, আর একটু ভুলচুক হলে তিনি আর বেঁচে ফিরতেন না। ওদিকে আজ সকালে হাসপাতাল থেকে ফোন এসেছিল, কুমারেশের শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে খুব। ডাক্তারেরা সিদ্ধান্ত নিয়েছেন ওপেন হার্ট সার্জারি করতে হবে, না হলে আবার অ্যাটাকের সম্ভাবনা আছে। সকাল সকাল কুমারেশের মেয়েও এসে পৌঁছেছে বিদেশ থেকে। এমনিতে মেয়েটা ভালোই, কিন্তু তার প্রধান সমস্যা হলো সে সবেতেই একটু বেশি বোঝে। মা কাকিমার কাছে ওই ছবি বা অভিশাপের কথা শুনে সে হেসে উড়িয়ে দিয়েছে, বলেছে অল রাইট, মেডিকেল সায়েন্সের উন্নতির যুগে দরকার প্রপার ট্রিটমেন্টের, আর তোমরা কোথাকার কোন পুরনো আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছো। এখন অম্লানার সে গেছে হাসপাতালে, আর শ্রীলা এসেছে আশ্রমে। দেখা যাক যে ভদ্রলোকের কথা গুরুদেব বলেছেন তিনি কোনো রাস্তা বার করতে পারেন কিনা। গুরুদেব এসে পাশে বসলেন শ্রীলার, মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না রে মা, মহামায়া আদ্যাশক্তি কারো ক্ষতি হতে দেন না, আর তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। ডাক তাকে মন দিয়ে, তিনি বিপদ থেকে উদ্ধার করবেনই। ইতিমধ্যে একটা বছর ২৬ ২৭-এর ছেলে এসে গুরুদেবকে প্রণাম করল, হাত তুলে আশীর্বাদ করলেন গিরিজানন্দ মহারাজ। ছেলেটি অসম্ভব সৌম্যকান্তি, উচ্চতা দেখে লম্বা বলা চলে না, তবে বেঁটেও নয়। একটা সাদা পাঞ্জাবি আর একটা সস্তার টেরি কটনের প্যান্ট পরে আছে ছেলেটা। গিরিজানন্দ স্নেহের গলায় বললেন, বসো শঙ্খ, তারপর শরীর ভালো তো? ছেলেটি লাজুকভাবে মাথা নেড়ে সম্মতি জানাল যে সে ভালো আছে। গুরুদেব হেঁকে বললেন, এই কে আছিস? শঙ্খ এসেছে, একটু জল বাতাসা দিয়ে জানা। তারপর শ্রীলার দিকে মুখ ফিরিয়ে বললেন, তোকে যার কথা বলেছিলাম এই সে। শ্রীলা এক মনে তাকিয়ে দেখল ছেলেটির দিকে, এ তো একটা বাচ্চা ছেলে, এই ছেলেটা কিভাবে তাদের সাপ মুক্ত করবে? যে সাপ এতকাল ধরে তাদের বংশের মাথার উপর কালরূপী মৃত্যুর মতো ঝুলে আছে, যার প্রভাব প্রতিবারই শক্তিশালী ঝঞ্ঝার মতোই কাউকে না কাউকে গ্রাস করেছে, ইনি কি পারবেন? একটা অবিশ্বাস নিয়ে গুরুদেবের কাছে প্রশ্নটা করল শ্রীলা। গিরিজানন্দের ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসির রেখা দেখা দিল। তারপর তিনি বললেন, ওর চেহারা দেখে ওকে বিচার করাটা বিরাট ভুল হবে। সাধক মানেই তাকে পট্টবস্ত্র ধারণ করতে হবে, লাল বা সাদা বা গেরুয়া বসন পরতে হবে, এ চিন্তা করাটাই ভুল। এই ছেলেটা তান্ত্রিক গুরু অমর ভট্টাচার্যের শিষ্য, যিনি একাধিক যোগিনী ও যক্ষিণী সিদ্ধ ছিলেন, আর ছিলেন মহাকাল ভৈরবের উপাসক। এই ছেলেটি সেই মহাকাল ভৈরবের দীক্ষাই গ্রহণ করেছে, আর এত কম বয়সেই বীর্যা হোম করে নিজের যজ্ঞপবিত আহুতি দিয়ে কামিনী কাঞ্চন ত্যাগ করেছে।
তারপর তিনি আবার শব্দ করে হেসে বললেন, যদি কেউ পারে এই পারবে। শঙ্খশুভ্র হাত জোর করে নমস্কার করল শ্রীলাকে। গুরু গিরিজানন্দ শ্রীলার পরিবারের সঙ্গে যা যা ঘটছে সব ঘটনা খুলে বললেন শঙ্খশুভ্রকে। বাধ্য ছাত্রের মতোই মাথা নিচু করে সবটা শুনল শঙ্খশুভ্র। তারপর শ্রীলার দিকে তাকিয়ে এসে বলল, দেরি করে লাভ নেই, চলুন দেখি আপনার বাড়ি, দেখি কোন শক্তির অভিসম্পাত ঝরে পড়ছে সেখানে। আশ্রম থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসল শ্রীলা আর শঙ্খ। গাড়ি এগোতে লাগল হাজরা মেন রোড ধরে। শ্রীলা মাথা নিচু করে বসে আছে, ভয়টা তার ভেতর থেকে কিছুতেই বেরোচ্ছে না। পরিস্থিতি সহজ করার জন্য শঙ্খ প্রশ্ন করল, আপনারা কলকাতায় কতদিনের বাসিন্দা? যেন গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছিল শ্রীলা। শঙ্খের প্রশ্নে কেমন যেন চমকে উঠল সে। তারপর বলল, কিছু বললেন আমাকে? শঙ্খ আবার প্রশ্নটা করল। শ্রীলা একটু সময় নিয়ে উত্তর দিল, যতদূর শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি, প্রায় 100 বছর আগে একটা দুর্ঘটনার পর তাদের পরিবারের সকলে কলকাতায় চলে আসেন চাকদা থেকে। সেই থেকেই শ্বশুরবাড়ির স্থায়ী ঠিকানা হয় গড়িয়াহাট। ওদের যেহেতু পূর্বপুরুষের ব্যবসা ছিল মদের, কলকাতায় এসেও সেই ব্যবসা শুরু করেন শ্বশুরমশাইয়ের এক কাকা। সেই থেকে এখানেই। ট্রাফিক খুব বেশি না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই গাড়ি পৌঁছে গেল গড়িয়াহাট। সাউ বাড়িতে ঢুকে তার সৌন্দর্য দেখে তাক লেগে গেল শঙ্খশুভ্রের। আনাচে কানাচে আভিজাত্য আর ধনসম্পদের চিহ্ন চোখে পড়ে, একটুও খারাপ কিছুর আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে গিরিজানন্দ বলেছেন শঙ্খকে, এ বাড়িতে সপ্তম মহাবিদ্যা ধূমাবতীর অভিশাপ আছড়ে পড়েছে। অবাক হচ্ছে সে, এখনো কেন তার দৈব ক্ষমতা তাকে জানান দিচ্ছে না? কোনো অপার্থিব ইঙ্গিতের কথা? তাহলে কি এ বাড়িতে কিছু নেই, নাকি যার প্রাণ নেবে তার সঙ্গেই ছায়ার মতো ঘুরে বেড়ায় সেই মহাশক্তিশালী বিদ্যা? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে ভিড় করতে লাগল শঙ্খশুভ্রের মাথায়। কিছু বুঝতে পারলেন? শ্রীলার হঠাৎ করা প্রশ্নে চটকা ভাঙল শঙ্খের। সে মিষ্টি হেসে উত্তর দিল, আর একটু ভালো করে দেখতে হবে ম্যাডাম সব ঘরগুলো। শ্রীলা হাঁক পাড়ল, দয়ালদা, এই বাবুকে সব ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাও।